হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্লগ না আরেকটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাথী। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আর আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আজ আমি চলেন দেখে আসি আজ কি রেসিপি আপনাদের রান্না করে দেখাবো আমি। আর আজকে রান্না করে দেখাবো আমড়ার রেসিপি, আমড়া রান্না করে আর কি। এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর আমড়া কেটে নিয়েছি। আজ আপনাদের আমড়া রান্না করে দেখাবো আমি। আর আমাদের সাতক্ষীরায় খুব চলে এই রান্নাটা, সবাই খায় এই রান্না করে। অনেক জায়গায় আমড়া রান্না খায় না, আমাদের সাতক্ষীরায় এটা ভালো খায়। আর এখানে আমি মশলা নিয়ে এনেছি, পেঁয়াজ বাটা, রসুন আদা, এইগুলো মশলা তেলে দিয়ে আমি হলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ঝাল ব্যবহার করব না, ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা। আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগে খাইতে। আর এটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আর আমার ভাজা শেষ, আমি এখানে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও ভালো করে এটা আমি মশলাটা আরও ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। আমি এগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই রান্নাতে নারকেলের দুধ লাগে, আমি নারকেলের দুধও করে রাখছি এখানে দিয়ে দেব আমি নারকেলের দুধগুলো। আর এইগুলো নারকেলের দুধ দিয়ে দিলাম আমি, আমি এখানে অর্ধেক নারকেলের দুধ দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, নারকেলের দুধ বেশি দিলেও ভালো লাগে, কম দিলে খারাপ লাগে না, কিন্তু পরিমাণ মতো বেশি হলেই বেশি ভালো লাগে। দিয়ে আমি এটা বেশি করে ভাজা ভাজা করে নেব। আমি আমড়াগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে রাখছিলাম। আর সিদ্ধ করা আমড়াগুলো আমি মশলা কষাই মশলার ভিতরে দিয়ে দিছি। আর এখানে আমি পরিমাণ মতন পানিও দিয়ে দিছি, দিয়ে এটা ভালো করে কষাবো। আর এখানে বেশি করে পানি দিয়ে দেবো, কারণ আমড়া এখনও কাঁচা কাঁচা আছে। আমি হালকা প্রেশার কুকারে দিয়ে দিছি। আর এখানে পানি দিয়ে আর চিনিও দিয়ে দিলাম, আপনারা যেমন মিষ্টি খাবেন। আর এই আমড়া রান্নাতে বেশি মিষ্টি, যে যেমন মিষ্টি খাবেন, বেশি মিষ্টি দিলে ভালো লাগে, আমি একটু বেশি মিষ্টি দিই। আর বেশি চিনি দিয়ে দেবেন, যারা বেশি মিষ্টি খাবেন তারা বেশি পরিমাণ চিনি দিয়ে দেবেন। আর বেশি করে পানি দিয়ে দেবেন, কারণ আমড়া যত জ্বালাবেন ততই মজা লাগবে। আর মানে জাল বেশি হলে আমড়া ভালো লাগে, কারণ ও আমড়া যখন জাল করতে করতে যখন নরম হয়ে ওর ভিতরে চিনির মিষ্টিটা ঢুকে যায়, তখন আমড়াটা খাইতে খুবই ভালো লাগে। আর এটা ভাত দিয়েও আপনারা খাইতে পারেন, শুধুও খাইতে পারেন। আমি ভাত দিয়েও খাই, শুধুও খাই। আর আমি ওই ডিমগুলো সিদ্ধ করে ভেজে রাখছিলাম আর আমড়ার ভিতরে দিয়ে দিলাম। আর এখানে চারটে ডিম নিয়েছিলাম, কিন্তু একটা আমার ছেলে খেয়ে ফেলছে, এখানে তিনটা ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি এইগুলো ঢেকে তারপরে ঢেকে দেব, দিয়ে তারপরে আমি অনেকক্ষণ জাল করব। আর এইভাবে আপনারা আমরা রান্নার রেসিপিটা দেখে ট্রাই করবেন অবশ্যই।